হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। চঞ্চল ঘোষ রিজনিং বইয়ের গিভ অ্যাওয়ে ক্লাস থ্রিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং আজকের এই ভিডিও ক্লাসের পরেই আমি অ্যানাউন্স করব যে তোমরা কারা কারা এই গিভ অ্যাওয়ের মাধ্যমে বইটা পাচ্ছ। তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভবিষ্যতে আমি আরও অনেকগুলো বইয়ের গিভ অ্যাওয়ে করতে চলেছি। সেখানে থাকছে সুবীর দাসের বই, তুলসীর বই, ওরিয়েন্টালের বই, এই ধরনের আরও অনেক বই, এবং পাশাপাশি আর এস আগরওয়াল, আরিহান্ত, এই সমস্ত বইয়ের কিন্তু গিভঅ্যাওয়ে আমি একে একে করব। এবং সেই গিভঅ্যাওয়ে ভিডিওগুলো পেতে এবং দেখতে তোমাদেরকে কিন্তু অবশ্যই জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং গত ক্লাসের থেকে নাম্বার 9 রিজনিংটি আমার এক সাবস্ক্রাইবার বন্ধু সে রিকোয়েস্ট করেছে, সে এই 9 নম্বর প্রশ্নের সমাধানটা সঠিকভাবে বুঝতে পারেনি। তো সেই জন্য আমি পুনরায় আজকে এই 9 নম্বর রিজনিংটি সমাধান করে দেখিয়ে দিচ্ছি। এবং 9 নম্বর রিজনিং সমাধান করার পরে পরবর্তী প্রশ্নের সমাধান আমি করিয়ে দেব। এবং তারই মধ্যে ক্লাসটা চলাকালীন আমি 4টে প্রশ্ন করব, তার মধ্যে 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং বাকি 1টি প্রশ্নের উত্তর করবে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি করব না, শুরু করে দিচ্ছি আজকের গিভ অ্যাওয়ে ভিডিও ক্লাস 3। তাহলে 9 নম্বর প্রশ্নটি তোমরা গত ক্লাসে পেয়ে যাবে। আমি আর নতুন করে আজকে এই ক্লাসে প্রশ্নটি দেখাচ্ছি না। সেখানে প্রশ্নে বলা ছিল, একজন ব্যক্তিকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, তার মা হয় আমার মায়ের একমাত্র কন্যা। অর্থাৎ তার মা হয়, তার মা বলতে এই ব্যক্তির যে মা, সে আবার এই যে স্ত্রীলোক, এই স্ত্রীলোকের যে মা, এই মায়ের একমাত্র কন্যা। তাহলে এটা খুবই সোজা। এবং এখানে প্রশ্নে বলা হয়েছে, তবে স্ত্রীলোকটির সঙ্গে ব্যক্তির সম্পর্ক কী, মানে এই দুজনের সম্পর্ক কী। তাহলে প্রশ্নে বলা হয়েছে, এই স্ত্রীলোকের যে মা, এই মায়ের একমাত্র কন্যাই কিন্তু, ভালো করে বুঝবে, এই মায়ের একমাত্র কন্যাই কিন্তু এই ব্যক্তির মা। তাহলে এই স্ত্রীলোকের একমাত্র কন্যা কিন্তু এই স্ত্রীলোক, এই স্ত্রীলোকের যে মা, এই মায়ের একমাত্র কন্যা কিন্তু এই স্ত্রীলোক। তাহলে প্রশ্ন অনুযায়ী, এই স্ত্রীলোকের মায়ের একমাত্র কন্যা যে হবে, সেই হবে এই ব্যক্তির মা। অর্থাৎ এই ব্যক্তির মা তাহলে হবে কিন্তু এই স্ত্রীলোক, এই স্ত্রীলোক হচ্ছে এই ব্যক্তির মা। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান এ। তো আশা করছি এইবার এই প্রশ্নের সমাধানটা বোঝা গেল। তাহলে বন্ধুরা, ডিসপ্লেতে এখন 13 নম্বর রিজনিংটি দেখা যাচ্ছে। তো আমি এখন এই 13 নম্বর রিজনিংয়ের সমাধানটি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো প্রশ্নে বলা হয়েছে, একটি শিশুকে দেখিয়ে এক ভদ্রমহিলা কানাইকে বললেন, আমি আমার স্বামীর সন্তানের মা যাকে আমি দেখাচ্ছি, এবং তোমার বাবার স্ত্রী হলেন আমার মা। তাহলে ভদ্রমহিলার সঙ্গে কানাইয়ের সম্পর্ক কী? তাহলে বন্ধুরা, এটা একটু ইন্টারেস্টিং আছে, এটা একটু দেখে নাও। এখানে প্রশ্নে বলা হয়েছে যে কানাইয়ের সঙ্গে ওই স্ত্রীলোকের সম্পর্ক কী, বা ভদ্রমহিলার সম্পর্ক কী। এবং প্রশ্ন শুরু হয়েছে, একটি শিশুকে দেখিয়ে এক ভদ্রমহিলা কানাইকে বলল। এইখানেই হচ্ছে বুদ্ধির বিষয়, এখানে কিন্তু শিশুটা কোনো রকম ভ্যালু রাখছে না, এটাকে একটু কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ভদ্রমহিলার সঙ্গে কানাইয়ের সম্পর্ক কী। তাহলে প্রশ্ন অনুযায়ী, কানাইয়ের বাবার স্ত্রী কানাইয়ের কে হবে? কানাইয়ের মা হবে। এটুকু আশা করি পরিষ্কার যে কানাইয়ের বাবার যে স্ত্রী, সে হবে কানাইয়ের মা। আবার প্রশ্ন অনুযায়ী, এই ভদ্রমহিলা কানাইকে দেখিয়ে বলেছিল, এই কানাইয়ের বাবার স্ত্রী হলো এই ভদ্রমহিলারও মা। তাহলে এই মা কিন্তু এই কানাইয়েরও মা, ভদ্রমহিলারও মা। তাহলে বোঝাই গেল এরা দুজন কিন্তু একে অপরের ভাই বোন। তাহলে সঠিক অপশানটি হলো এখানে বি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে রিজনিংটি দেখতে পাচ্ছ। আমি এখন এই রিজনিংয়ের সমাধানটা তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রশ্নে বলা হয়েছে, একজন ভদ্রলোককে দেখিয়ে একজন মহিলা বললেন, তার স্ত্রী হয় আমার বাবার একমাত্র কন্যা। তাহলে প্রশ্ন অনুযায়ী, এই ভদ্রলোককে দেখিয়ে এই মহিলা বলল, তার স্ত্রী হয়, এই ভদ্রলোকের যে স্ত্রী, সে হলো এই মহিলার তাহলে এই ভদ্রলোকের যে স্ত্রী সে হলো এই মহিলার
বাবার একমাত্র কন্যা। তাহলে এই মহিলার বাবার একমাত্র কন্যার যে স্ত্রী সেই কিন্তু আবার এই মহিলাই, অর্থাৎ এই ভদ্রলোক হচ্ছে এই মহিলার স্বামী। তো সঠিক অপশানটি হলো অপশান ডি, এটা কিন্তু খুবই সোজা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার তোমাদের গিভ অ্যাওয়ে ক্লাসের কোশ্চেন নাম্বার 1, এবং সেটি হলো ভারতের বৃহত্তম বাঁধের নাম কি। এবং এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা করবে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। এবার তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ 15 নম্বর রিজনিংটি, আমি এখন এই 15 নম্বর রিজনিংয়ের সমাধানটা তোমাদের করে দেখাচ্ছি। তাহলে প্রশ্ন অনুযায়ী এই ভদ্রমহিলাকে দেখিয়ে এই ভদ্রলোক বলল তার মায়ের স্বামী। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করে দেখি, এই ভদ্রমহিলার মায়ের স্বামী মানে এই মহিলার বাবা, এই ভদ্রমহিলার মায়ের স্বামী মানে এই ভদ্রমহিলার বাবা, এবং এই স্বামীর যে বোন সে তাহলে এই ভদ্রমহিলার কে হবে, এই ভদ্রমহিলার হবে পিসি। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারলে, এই ভদ্রমহিলার যে বাবা তার বোন কিন্তু হবে এই এই ভদ্রমহিলার পিসি। এবং প্রশ্ন অনুযায়ী এই ভদ্রলোকও একই কথা বলছে, এই যে ভদ্রলোক তার বোন হয় এই লোকেরও পিসি। তাহলে এই যে মহিলা পিসি সে কিন্তু এই ভদ্রমহিলারও পিসি, আবার এই ভদ্রলোকেরও পিসি। তাহলে এই ভদ্রলোক হলো এই ভদ্রমহিলার ভাই বা খুড়তুতো ভাই। তো এক্ষেত্রে তাহলে সঠিক অপশানটি হলো অপশান এ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার তোমরা ডিসপ্লেতে 16 এবং 17 নম্বর রিজনিং দুটি দেখতে পাচ্ছ, এই দুটি রিজনিং তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে। এই 16 এবং 17 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর তোমরা ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, এবং সমাধান করতে যদি কোনো রকম অসুবিধা হয় সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও, আমি পরবর্তী ভিডিওতে এর সমাধান করে তোমাদেরকে বুঝিয়ে দেব। এবার তোমরা ডিসপ্লেতে 18 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ, আমি এখন তোমাদের এই 18 নম্বর রিজনিংয়ের সমাধানটা করে দেখাব। তো প্রশ্ন অনুযায়ী এখানে এই মেয়েটিকে দেখিয়ে উমেশ বলল তার ভাই হয় আমার মায়ের বাবার একমাত্র ছেলে। তাহলে এই মেয়ের যে ভাই সে কিন্তু উমেশের, তাহলে সেক্ষেত্রে হবে মামা, কারণ বলা হয়েছে এই মেয়ের যে ভাই সে হচ্ছে উমেশের মায়ের বাবার ছেলে। তাহলে উমেশের মায়ের বাবা মানে তার মামার বাড়ির পক্ষে দাদু, এবং সেই দাদুর যে ছেলে সেই কিন্তু হবে উমেশের মামা। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারলে, অর্থাৎ এই মেয়েটা এবং এই যে মামা বলে যে ছেলেটা এরা কিন্তু ভাই বোন। তো এবার বলা হয়েছে তবে মহিলাটির মা উমেশের কে হয়, তাহলে এই যে মেয়ে বা মহিলা এর মা তাহলে কে হবে, তাহলে সেক্ষেত্রে এই মেয়ের যে মা হবে সে হবে উমেশের দিদিমা। তাহলে এই মেয়ের মা হবে উমেশের দিদিমা, এটা মামার বাড়ির পক্ষের। তো এখানে উত্তর দেওয়া রয়েছে ঠাকুমা, তো এক্ষেত্রে এটাকে আমরা উত্তর ডি হিসেবে নেব সঠিক উত্তর। বাবার বাড়ির পক্ষে হলে হতো ঠাকুমা, কিন্তু এক্ষেত্রে হবে উত্তর দিদিমা। তো সঠিক অপশান হবে অপশান ডি। এবং তার সাথে সাথে তোমাদের গিভ অ্যাওয়ে ভিডিও ক্লাসের কোশ্চেন নাম্বার 2, এবং প্রশ্নটি হলো আফগানিস্তানের রাজধানীর নাম কি। এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবে। এবার তোমরা ডিসপ্লেতে 19 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ, এটা খুব ছোট্ট এবং খুব সহজ একটা রিজনিং। তো এটার সঠিক উত্তর তোমরা এই ভিডিও নিচে কমেন্ট বক্সে আমাকে করে জানাবে। এবং তার সাথে আজকে তোমাদের গিভ অ্যাওয়ে ভিডিও ক্লাসের কোশ্চেন নাম্বার 3, এবং প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকার আছে। এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে করে পাঠাবে। এবার তোমরা ডিসপ্লেতে 20 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ, তো আমি এখন তোমাদেরকে এই 20 নম্বর রিজনিংয়ের সমাধানটা করে দেখাবো। এটি একটি ভীষণ ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট রিজনিং, তোমরা এটাকে মন দিয়ে দেখো। তাহলে এখানে দেখো বলা হয়েছে বি এর যে মা, যাকে আমি এখানে এম দিয়ে প্রকাশ করলাম, সে কিন্তু হচ্ছে এ এর যে মা হয়, যাকে আমি এন দিয়ে প্রকাশ করলাম, এর কন্যা। তাহলে ছকটা রেডি হয়ে গেল, এ এর যে মা তার যে কন্যা এম সে কিন্তু বি এর মা হয়। তাহলে প্রশ্ন হলো এ বি এর কে হয়। তাহলে এই জায়গাটা ভালো করে বোঝো, এই এন হলো এ এর মা, আবার যেহেতু এম হলো এর কন্যা তাহলে এম এরও মা কিন্তু এন। তাহলে এই এম আর এ এরা কিন্তু ভাই বোন।
এরা দুজন তাহলে হলো ভাই বোন, এ হলো ভাই এবং এম হলো বোন। যেহেতু বি এমকে মা বলে, মানে বি হলো এমের সন্তান, তাহলে এই ভাইয়ের বোনের যখন সন্তান হবে তাহলে এ হবে এই বিয়ের মামা। তো সুতরাং সঠিক অপশানটি হলো অপশান এ। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবং পরবর্তীতে আমি এখনও অনেক বইয়ের গিভ অ্যাওয়ে করব, তো তার জন্য তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা অনেকেই আছো যাদের পক্ষে সমস্ত বই কেনা সম্ভব হয় না। তো তার জন্যই আমি এই উদ্যোগটা নিয়েছি যাতে তোমাদের একটু হলেও হেল্প হয়। আমি যতগুলো পারবো এবং যতটা পারবো বইয়ের গিভ অ্যাওয়ে করার চেষ্টা করব। তোমরা এই গিভ অ্যাওয়েতে অংশগ্রহণ করো এবং সঠিক প্রশ্নের উত্তর দিলেই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু বইগুলো পেয়ে যাবে। এমনকি 1000 টাকার দামের যে ওরিয়েন্টালের বই আছে এবং তুলসীর হ্যান্ডবুক আছে, সমস্ত বইয়েরই আমি এক এক করে গিভ অ্যাওয়ে করব। সমস্ত দামি বইগুলোরও আমি গিভ অ্যাওয়ে করব। ইংলিশ ভার্সানের যে বইগুলো আছে সেগুলোরও গিভ অ্যাওয়ে করব। তো তার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে তোমরা কিন্তু ওই গিভ অ্যাওয়ের নোটিফিকেশান পাবে না। তার জন্য কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই, এবং আগামী 25 তারিখের ভিডিওতে আমি ঘোষণা করব এই 3টে গিভ অ্যাওয়ে ভিডিও ক্লাস দেখে তোমরা কারা কারা চঞ্চল ঘোষের রিজনিং বইটা পাচ্ছ। তো তার সাথে সাথে আজকের গিভ অ্যাওয়ে ভিডিও ক্লাসের কোশ্চেন নাম্বার 4, যেটার উত্তর তোমরা এই ভিডিও নিচের কমেন্ট বক্সে করবে, এবং সেটা হলো এই 3টে গিভ অ্যাওয়ে ভিডিও ক্লাসের মধ্যে তোমাদের কোন ক্লাসটা সবথেকে বেশি পছন্দ হয়েছে, ভিডিও ক্লাস 1 না ভিডিও ক্লাস 2 না ভিডিও ক্লাস 3 নাকি 1, 2, 3 3টেই। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে করবে। এবং তার পাশাপাশি যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।